হ্যালো ফ্রেন্ডস, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে আপনাদের খুবই পরিচিত আর প্রয়োজনীয় একটি রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি চিনির নারকেল নাড়ু। এটা কিন্তু আমরা বাড়িতে বিভিন্ন পুজোর সময়ও বানাতে পারি, আবার এমনি অন্য সময়েও আমরা এটা তৈরি করে থাকি। তাহলে চলুন আজ আমরা চটপট বানাই চিনির নারকেল নাড়ু। চিনির নারকেল নাড়ু বানানোর জন্য আমাদের কী ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি একটা বড় সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি। নারকেল কোড়ানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন নারকেলের ব্রাউন অংশটা না আসে, তাহলে কিন্তু নাড়ুটা লাল হয়ে যাবে। আমি শুধু এই ওপরের সাদা অংশটাই নিয়েছি। এর সাথে লাগছে আমাদের 200 গ্রাম চিনি নিয়েছি, 1/2 কাপ দুধ নিয়েছি, 1 টেবিল স্পুন ঘি, আর লাগছে 1/4 স্পুন এলাচ গুঁড়ো। প্রথমে আমি এই নারকেলটার মধ্যে চিনিটা মাখিয়ে নিচ্ছি। চিনিটা দিয়ে দিলাম। চিনিটা ভালো করে নারকেলের সাথে মাখিয়ে এটা আমি 10 মিনিট রেখে দেব। এটাকে ভালো করে মাখাতে হবে। এটা মাখানো হয়ে গেছে, এখন এটাকে আমি 10 মিনিট মতো রেখে দিচ্ছি। গ্যাস অন করে দিয়েছি আর আঁচটাকে কিন্তু আমি স্লোতে রেখেছি। এখন আমি এর মধ্যে নারকেলটা দিয়ে দিলাম। এটাকে নাড়তে থাকবো। চিনিটা গলে গেলে আমি এর মধ্যে দুধটা অ্যাড করব। চিনিটা বেশ গলে গেছে, এবারে আমি এর মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল স্পুন ঘি, 1/2 টেবিল স্পুন। এটাকে নাড়তে থাকবো। এখন এটাকে আমি 6 থেকে 7 মিনিট আরো ফোটাতে থাকবো। খেয়াল রাখতে হবে যেন আঁচটা বেশি জোর না হয়। আঁচটা স্লোতে দিয়ে আমি এটাকে নাড়তে থাকবো। ৬-৭ মিনিট হয়ে গেছে, এটা এখনো পুরোপুরিভাবে তৈরি হয়নি, আর একটু সময় লাগবে। আর একটু ড্রাই হবে এটা। আঠালো একটা ভাব চলে আসলে আমি এটা নামিয়ে নেব। এটা কিন্তু বেশি ড্রাই হয়ে গেলে নাড়ু খুব শক্ত হয়ে যাবে। এর মধ্যে আমি এলাচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এলাচটা দিয়ে দিলাম। এখনো 2-3 মিনিট কিন্তু এটা হবে। খেয়াল রাখতে হবে যেন কড়াইতে এটা লেগে না যায়, তাহলে কিন্তু লাল হয়ে যাবে নাড়ুগুলো। ৩-৪ মিনিট হয়ে গেছে, নারকেলটা কিন্তু নাড়ুর জন্য প্রায় তৈরি হয়ে গেছে। এটা বেশ নিজে থেকেই কড়া থেকে উঠে আসছে।
প্রথমে এটাকে নামিয়ে নেব একটা পাত্রে। নারকেলটা আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর এটাকে 4 মিনিট মতো আমি রুম টেম্পারেচারে রেখেছি। এটা কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না, বেশি ঠান্ডা একদম ঠান্ডা হয়ে গেলে নাড়ুগুলো পাকানো যাবে না। এখন আমি হাতের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে নিয়ে অল্প অল্প করে নাড়ুগুলোকে পাকিয়ে নেব একটু উষ্ণ গরম থাকা অবস্থাতে। এইভাবে আমি সবকটা নাড়ু পাকিয়ে নিচ্ছি। আমার নাড়ুগুলো সব তৈরি করা হয়ে গেছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।